গোল ভারতবর্ষ, মসনদে সম্রাট শাহজাহান, সম্রাটের কাছে জ্যেষ্ঠ পুত্র শাহজাদা দারা শুকো, অন্য শাহজাদাদের মধ্যে মুরাদ গুজরাটে, অরঙ্গজীব দাক্ষিণাত্যে, আর শাহজাদা সুজা বাংলায়। সুজার সময় বাংলার রাজকোষ যেরম ভরে ওঠে, তেমনি শাহজাদা নিজেও হয়ে ওঠেন প্রচুর ধনসম্পত্তির মালিক। 6 সেপ্টেম্বর 1657 তমাম ভারতবর্ষে গুজব রটে গেল সম্রাট শাহজাহান মৃত। সালতানাতের বিভিন্ন প্রান্ত থেকে সিংহাসনের লোভে শাহজাদারা এগিয়ে গেলেন দিল্লির দিকে। পশ্চিম থেকে গেলেন মুরাদ আর অরঙ্গজীব, পূর্ব থেকে সুজা। ভাইদের দিল্লি আক্রমণের খবর পেয়ে বেরিয়ে পড়লেন দারা। দারার বীর পুত্র সুলেমানের সঙ্গে এক সাংঘাতিক যুদ্ধ হল সুজা। সুজা হেরে ফেললেন বাংলায়। অরঙ্গজীব বন্দী করলেন পিতা শাহজাহানকে, হত্যা করলেন বড়দাদা দারাকে। মেজদাদা মুরাদ কারাগারে গুপ্ত ঘাতকের হাতে খুন হলেন। অরঙ্গজীব আরোহণ করলেন দিল্লির সিংহাসনে। শক্তি সঞ্চয় করে আবার এগোলেন সুজা। দুই ভাইয়ের যুদ্ধে রক্তে ভেসে গেল খিজুয়ার প্রান্তর। মুঘল সেনার হাতে পরাজিত হলেন সুজা। তাকে ধাওয়া করলেন অরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা। শাহজাদের কাছে এখন নিরাপদ নয় তার স্বাধের বাংলাও। তিনি ঠিক করলেন আত্মগোপন করবেন আরাকানে, মানে আজকের মায়ানমারে। ভাবলেন শক্তি সঞ্চয় করে আবার ফিরবেন তিনি। আরাকানের পথে পা বাড়াবার আগে সুজা তাঁর বিপুল ধনসম্পত্তি লুকিয়ে রাখলেন বাংলায় তার বিশ্বস্ত জমিদার আর সামন্ত রাজাদের কাছে। কিন্তু ইতিহাস সুজার স্বপ্ন সত্যি হতে দেয়নি। অরঙ্গজেবের চক্রান্তে আরাকানের রাজাদের বিশ্বাসঘাতকতায় মারা গেলেন শাহ সুজা। আর তার মৃত্যুর সঙ্গেই হারিয়ে গেল বাংলার বিভিন্ন প্রান্তে রেখে যাওয়া শাহ সুজার সুবিশাল গুপ্ত ভাণ্ডার। ধীরে ধীরে কালের নিয়মে ইতিহাসও ভুলে গেল সেই বিপুল গুপ্তধনের সন্ধান।